বন্ধুরা, আজকে যে চিকেনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, শীতের দিনে বা রাতে পরোটা ফ্রাইড রাইসের সাথে একদম জমে যাবে। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি, মৌসুম ক্রিয়েটিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এখানে আমি নিয়েছি 1 কেজি পরিমাণে চিকেন। চিকেনটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আগে দেব এর মধ্যে 2 চামচ পরিমাণে ফেটানো টক দই, আর দেব 1/2 চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো, 1 চামচ পরিমাণে রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, আর সামান্য তেল। এখানে তেলের ব্যবহার, যে কোনো তেলের ব্যবহারই আপনারা করতে পারেন। এবার সব মশলা দিয়ে খুব ভালো করে চিকেনটাকে মেখে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করতে দেব। 1 ঘন্টা পর গ্যাসে প্যান বসিয়ে, প্যানটা গরম হলে অয়েল ব্রাশ করে এবার চিকেনগুলোকে একটা একটা করে দিয়ে দেব ফ্রাই হওয়ার জন্য। লো ফ্লেমে চিকেনটাকে কিন্তু উল্টে পাল্টে ফ্রাই করে নেব। সাথে দেব আলু। আলুগুলো একইভাবে নুন হলুদ দিয়ে ফ্রাই করে নেব। আবারও দিয়ে দেব প্যানে সর্ষের তেল। দেব দারচিনি আর এলাচ, সাথে কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিয়ে দিয়ে দেব 1 চামচ পরিমাণে রসুন লঙ্কার পেস্ট, 1 চামচ পরিমাণে আদা পেস্ট, 1/2 চামচ পরিমাণে কালারের জন্য লঙ্কার গুঁড়ো, স্বাদ মতন নুন, 1/2 চামচ পরিমাণে ধনে গুঁড়ো। এবার সব মশলাগুলোকে আবারও পেঁয়াজের সাথে খুব ভালো করে কষিয়ে নেব। আর এখানে দেব আমি 1 চামচ পরিমাণে টমেটো সস। আপনারা সসের বদলে কিন্তু টমেটো পিউরিও ব্যবহার করতে পারেন। এবার চিকেনগুলো একটা একটা করে দিয়ে দেব। এখানে কিন্তু আমি কোনো জলের ব্যবহার করব না, চিকেনের থেকে যে জলটা বেরাবে আর মশলার যে তেলটা থাকবে সেটা মিলেই কিন্তু লো ফ্লেমে রান্নাটা হবে। এইভাবে বারবার করে নাড়তে হবে আর লো ফ্লেমে কিন্তু ঢাকা দিয়ে রান্নাটা করতে হবে। আমিও একটু করে ঢাকা খুলে কতটা সেদ্ধ হলো দেখে আবার ঢাকা দিয়ে লো ফ্লেমে কিন্তু রান্নাটা করেছি। আপনারাও ঠিক এইভাবেই করবেন, দারুণ টেস্টি একটা রেসিপি। প্রায় চিকেনটা অনেকটা সেদ্ধ হয়ে এসেছে, এই সময় আমি দিয়ে দেব 2 চামচ পরিমাণে আবারও টক দই ফেটিয়ে। খুব ভালো করে দইয়ের সঙ্গে চিকেনটাকে মিশিয়ে দেব। এই সময় দিয়ে দেব সেদ্ধ করা আলু। এখানে আমি বলে রাখি, যেহেতু এখন নতুন আলু তাই চট করে সেদ্ধ হয় না, তাই আলুটা আমি কুকারে 1টা মতন সিটি দিয়ে নিয়েছি। এবার আলু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নামানোর আগে দিয়ে দেব কসুরি মেথি আরও টেস্টি করার জন্য। তাহলে অবশ্যই রান্নাটা একবার বাড়িতে করবেন আর কেমন হলো জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।